আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টোকেন ও টিকিটের দাবিতে সোনারগাঁ মোড়ে সড়ক অবরোধ সৌদি প্রবাসীদের, গেট ভেঙে এয়ারলাইন্স অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। বরগুনার রিফাত হত্যা মামলার স্ত্রী মিন্নি সহ ছয় আসামি ডেথ রেফারেন্স হাইকোর্টে। করোনার কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে মক্কায় শুরু হলো পবিত্র ওমরা। করোনা ও উপসর্গে দেশে একদিনে আরও অন্তত পাঁচজনের মৃত্যু। এবং উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও ডুবে আছে, ভেসে গেছে কয়েক হাজার হেক্টর জমির ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। পূর্ব ঘোষণা অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজের টিকিট ও টোকেন না পেয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলের সামনে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। সকাল আটটা থেকে টোকেন দেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি এয়ারলাইন্স, কিন্তু নয়টার পরও টোকেন দেওয়া শুরু না হওয়ায় ক্ষুব্ধ প্রবাসীরা গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার চেষ্টা করলে টোকেন দেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখনও প্রবাসীদের অবস্থান কর্মসূচি চলছে। এদিকে অতিরিক্ত গরম আর ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন টোকেন প্রত্যাশী অসুস্থ হয়ে পড়েন। আগের দেওয়া টোকেনের বিপরীতে টিকিট দিলেও দুপুর পর্যন্ত টোকেন প্রত্যাশীদের কোনো তথ্য জানাতে পারেনি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয় আসামি ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। দুপুরে মামলার রায়ের কপিসহ চার শতাধিক পৃষ্ঠার নথিপত্র নিয়ে হাইকোর্টে আসেন বরগুনা আদালতের জারিকারক। গত 30 সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামান এ মামলার রায় দেন। রায়ের আদেশে বলা হয় সাত কার্যদিবসের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্তরা আপিল করতে পারবে। বুধবার আলোচিত এই মামলায় বিচারিক আদালত প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে মিন্নি সহ ছয় জনকে ফাঁসির আদেশ দেন। একই সাথে ছয় আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়। চারজনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের খালাস দেওয়া হয়। করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরার জন্য খুলে দেওয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরা পালনকারীদের জন্য খুলে দেওয়া হয়। তবে ওমরার পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরার কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে 18 অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ 15,000 জন ওমরা করতে পারবেন। তৃতীয় ধাপে 1 নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশ্যে সব মুসলমানকে মসজিদুল হারামে ঢুকতে দেওয়া হবে। করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে একজন। এ নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন, নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা ভাইরাসে এক স্বাস্থ্যকর্মী মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরুজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এই নিয়ে জেলায় মোট 21 জন এই ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনার ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু 220 জন, নতুন আক্রান্ত 19 জন। গণতন্ত্রের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির মাঠে থাকা নিয়ে কোনো আপত্তি নেই, তবে আন্দোলনের নামে কোনো ধরনের সন্ত্রাস, জনভোগান্তি এবং জানমালের ক্ষতি সরকার মেনে নেবে না। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ওবায়দুল কাদের বলেন, কেন্দ্রে ইতোমধ্যে যেসব কমিটি জমা পড়েছে তা যাচাই বাছাই করে শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া হবে। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। নষ্ট হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও অসংখ্য গাছপালা। বিভিন্ন স্থানে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন বানভাসীরা। স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যমুনার পানি কমলেও জামালপুরের দুটি পয়েন্টে নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। নওগাঁয় ছোট যমুনার পানি কিছুটা কমলেও আত্রাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলার তিনটি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। করতোয়া ও ঘাগট নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ডুবে আছে আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বর। চলাচল করতে সমস্যা, ঘরবাড়ি তো একবার ডুবে গেছে। যে অবস্থা, আমরা এখন কোথায় যাই, কি করি? নাটোরে বন্যার পানি কমলেও নানা সমস্যায় স্থানীয় বানভাসীরা। সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। স্থানীয় প্রশাসন জানায় বন্যায় এলাকার ক্ষতি প্রায় 200 কোটি টাকা। খুব অবস্থা খারাপ, বন্যা পরবর্তী বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা চেয়েছেন বানভাসী মানুষ। জাহিদুল আলম, এটিএন বাংলা। লিবিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত 12 বাংলাদেশের মধ্যে 9 জনকে দেশে ফিরিয়ে এনেছে সিআইডি। লিবিয়ার মিজদা শহরে গত 29 মে মানব পাচারকারীদের হাতে নৃশংসভাবে 26 বাংলাদেশি নিহত ও 12 জন আহত হয়। এ ঘটনায় 26টি মামলা হয়, এর মধ্যে 15টি মামলা তদন্ত করছে সিআইডি। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি জানায়, আহত 9 জনকে মামলার তদন্তে স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হবে। ভোটারবিহীন সরকারের নীতি নৈতিকতা নেই বলেই দেশে হত্যা, ধর্ষণ আর দুঃশাসনে রাজস্ব চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। দেশব্যাপী ধর্ষণ ও দুর্নীতির প্রতিবাদে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। রেজভী অভিযোগ করেন, মানুষের দুঃখ, দুর্দশা, লাঘবে সরকারের মানুষের পাশে নেই। আওয়ামী লীগের দুঃশাসন থেকে মানুষকে বাঁচতে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সরকার বিনা ভোট ছাড়াই সরকার গঠন করতে পারে, তো সুতরাং নারীর উপর নির্যাতন করা, সম্প্রভানী করা তারা নিজেদের অধিকার মনে করছে। ছাত্রলীগ, যুবলীগ নিজেদের অধিকার মনে করছে। ত্রাণ আত্মসাতের জন্য মানুষের কাছে আছে আওয়ামী লীগ। যে ত্রাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতার খাটের নিচ থেকে, কিন্তু মানুষের দুঃখ দুর্দশা, করোনায় মানুষের আক্রান্ত হওয়া, কোনো স্বাস্থ্য সেবা নেই, মানুষ হাহাকার করছে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে এই নৌরোড ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ।
নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বর্তমানে এই নৌ রুটে 18টির মধ্যে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ঘাটে পরিবহনে বাড়তি চাপ থাকায় এরপরেও কমছে না তীব্র এই যানজট। বর্ণিল কৃষ্টি সংস্কৃতি, বহু জাতি গোষ্ঠী এবং বিচিত্র ভাষা সমৃদ্ধ বাংলাদেশ। সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে বেশ কিছু পাহাড়ি আদিবাসীর ভাষা অনেকটাই হারিয়ে যাচ্ছিল। তবে সরকারের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন মার্মা স্কুল নতুন করে আলো ছড়াচ্ছে পাহাড়ে। খাগড়াছড়িতে এমনই দুটি স্কুলের কার্যক্রম নিয়ে খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ইশরাত লিপা। সংখ্যাগরিষ্ঠ বাঙালি জাতি ছাড়াও প্রায় অর্ধ শতাধিক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর বসবাস বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামে রয়েছে 11টি পাহাড়ি জাতিগোষ্ঠী, যারা নিজেদের ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অবশ্য মাতৃভাষার বর্ণমালার সাথে পরিচয় না থাকায় অনেকেই নিজ ভাষায় লিখতে পারেন না। এতে কঠিন হয়ে পড়েছে সরকারের চলমান মাতৃভাষার শিক্ষা কার্যক্রম। এ অবস্থায় এগিয়ে এসেছে মার্মা স্কুল নামে একটি স্বেচ্ছাব্রতী সংগঠন। তারা খাগড়াছড়ি জেলা সদরের সাতভাইয়াপাড়া ও গোলাবাড়িতে মাতৃভাষার পৃথক দুটি বিদ্যালয় গড়ে তুলেছে। মার্মা বর্ণমালার বইয়ে শিশুদের পাঠদান করা হয় এখানে। মায়ের ভাষায় বর্ণমালা শিখতে পেরে ভীষণ খুশি পাহাড়ি শিশুরাও। শুধু ভাষার সঙ্গে পরিচয় নয়, মার্মা মাতৃভাষায় গল্পের বই পড়তে উৎসাহ দেয়া, বর্ণমালা সমৃদ্ধ অ্যানিমেশন তৈরি, প্রদর্শন এবং ঝরে পড়া শিশুদের পুনরায় স্কুলমুখী করার কাজও করছে মার্মা স্কুল। এই স্কুল খোলাতে আমাদের ছেলে মেয়ে তারা কিন্তু মার্মা বর্ণমালা শিখতে পেরেছে এবং লিখতে পেরেছে। শিশুদের জন্য একটা অ্যানিমেশন তৈরি করা, যেটা আমাদের এখনো চলমান কাজ আছে, আমরা খুব শীঘ্রই এটা আছে সর্বজনীন ভাবে উন্মুক্ত করা হবে। 2019 সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করা স্কুলটি পার্বত্য চট্টগ্রামের অন্যান্য পাহাড়ি জাতিগোষ্ঠীর ভাষা শিক্ষা বিস্তারে অনুকরণীয় হবে বলে আশাবাদী অনেকে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে শেয়ার বাজারের খবর। মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য বিডিং বা নিলাম আজ বিকেল 5টায় শুরু হবে। 7 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত এই নিলাম চলবে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। আইডিএলসি ফিনান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। 500 কোটি টাকার আনসিকিউরড নন কনভার্টেবল জিরো কুপন বন্ড ইস্যু করবে কোম্পানিটি। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ফেস ভ্যালুতে এই বন্ড ইস্যু করা হবে। বন্ডের মেয়াদ হবে 4 বছর। বিএসইসির অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে আইডিএলসি ফিনান্স লিমিটেড। ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। আজ দুপুর 2:30 কোম্পানিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। কমিটির সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। সভায় কোম্পানির 31 মার্চ ও 30 জুন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকার নির্ধারিত দরের সাথে বাজার মূল্যের মিল না থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য গুদামে চাল সরবরাহ করে লোকসানের মুখে পড়েছেন মিল মালিকরা। ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল সরবরাহ করে খরচ না ওঠার চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের প্রণোদনা চেয়েছেন মিল মালিকরা। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সমনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা সহ হাওড়াঞ্চলের উৎপাদিত ধান আসে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ হাটে।
এই বাজারকে কেন্দ্র করে জেলার প্রায় 350 চাতালকলে প্রতিদিন 50,000 মেট্রিক টন ধান থেকে চাল তৈরি হয়। চলতি মৌসুমে জেলায় 41,000 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরে এসব মিল থেকে 38,000 মেট্রিক টন চাল সংগ্রহ করে সরকার। ব্যবসায়ীরা বলেন, সরকারের সাথে চাল দেওয়ার চুক্তির পরই ধানের দাম বাড়তে থাকে। এতে মিল মালিকরা লোকসানের আশঙ্কায় প্রথমে চাল না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খাদ্য অধিদপ্তরের চাপে লাইসেন্স বাতিলের ভয়ে লোকসান দিয়েই চাল দিতে বাধ্য হন তারা। শুধু একটা মিলে 98 লক্ষ টাকা আমার লস হয়েছে। যদি আমাদেরকে সরকার হেল্প করে, আমাদেরকে পূর্ণদনা দেয়, তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে। চালকল মালিক সমিতির দাবি, কেজি প্রতি খরচের 6 থেকে 7 টাকা কমে বিক্রি করায় প্রায় 22 কোটি টাকার বেশি লোকসান হয়েছে। হাস্কিং প্রত্যেক মিলে 5 থেকে 6 লক্ষ টাকা লস দিছে এই প্রকল্পে। আর ডায়ারে মনে করেন অন্তপক্ষে 50 লক্ষ টাকা করে লস দিছে। লোকসানের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। আমরা কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছি যে যারা চাল দিয়েছেন তাদেরকে এ বি বা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ভবিষ্যতে যখন চালের বরাদ্দ দেওয়া হবে তাদেরকে যাতে মূল বরাদ্দের চেয়ে অতিরিক্ত কিছু বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় কয়েক হাজার শ্রমিক এসব চালকলে কাজ করেন, তাই মালিকরা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের জীবনও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে মিল্ক ভিটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টুইটারে এক ভিডিও বার্তায় তিনি নিজেই এই খবর জানান। হাসপাতাল থেকে ধারণ করা এই ভিডিওতে তিনি আরও বলেন, সুস্থবোধ করলেও সামনের কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচনী প্রচারণা শেষ করার ব্যাপারেও আশা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আগামী 48 ঘন্টা তার জন্য খুব সংকটপূর্ণ। গত শুক্রবার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের। পরে তাদের চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছেই এক সামরিক হাসপাতালে নেওয়া হয়। এবারে পার্টিক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত 8টায় লেভান্তের বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল। 3 ম্যাচে 2 জয় আর 1 ড্র নিয়ে টেবিলের 4-এ আছে রিয়াল মাদ্রিদ। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে লস ব্যাংক্লোরসরা। এ পর্যন্ত খেলা 24 ম্যাচের 16 জিতে জিতেছে তারা। তবে সবশেষ ম্যাচটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে লেভান্তে। আরেক ম্যাচে রাত 1টায় বার্সেলোনা খেলবে সেভিয়ার বিপক্ষে। লিগে 2 ম্যাচের 2টিতে জিতেছে কাতালানরা। মুখোমুখি লড়াইয়ের হিসেবে ফেভারিট হিসেবে নামবে লিওনেল মেসিরা। এ পর্যন্ত বার্সেলোনা জিতেছে 36টিতে, অন্যটির দিকে সেভিয়ার জয় 9 ম্যাচে। তৃতীয় জয়ের টার্গেটে খেলতে নামা কোচ রোনাল্ড কোম্যান একাদশে পাবেন না আন্দ্রেটার স্টেগান স্যামুয়েল উমতিতিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকে 1-1 গোলে রুখে দিয়েছে লিডস ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বল দখলের লড়াই শুরু থেকে এগিয়ে ছিল ম্যান সিটি। খেলার 4 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় পেপ গার্দিওলার দল। তবে কেভিন ডি ব্রুইনার শট ফিরে আসে পোস্টে লেগে। এরপর 17 মিনিটে রাহিম স্টার্লিং এগিয়ে নেন ম্যান সিটিকে। দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে খেলার ফিরে আসে মার্সেলা রিয়েস্তার দল। তারই ধারাবাহিকতায় 59 মিনিটে রদ্রিগো সমতায় ফেরার লিডস ইউনাইটেডকে। এতে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছেন ম্যানচেস্টার সিটি, 5-এ আছে লিডস ইউনাইটেড। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। টোকেন ও টিকিটের দাবিতে সোনারগাঁ মোড়ে সড়ক অবরোধ সৌদি প্রবাসীদের। গেট ভেঙে এয়ারলাইন্স অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের লাঠিচার্জ। বরগুনা রিফাত হত্যা মামলার স্ত্রী মিন্নি সহ 6 আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে। করোনার কারণে দীর্ঘ 6 মাসেরও বেশি বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে মক্কায় শুরু হলো পবিত্র উমরা।
করোনা ও উপসর্গে দেশে একদিনে আরও অন্তত 5 জনের মৃত্যু। এবং উত্তরাঞ্চলে বন্যার পানি কমতে শুরু করলেও ডুবে ভেসে গেছে কয়েক হাজার হেক্টর জমি, ফসল, ঘরবাড়ি, রাস্তাঘাট। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।